गुड आफ्टरनून एवरीबॉडी, क्लास स्टैंडार्ड 4 सब्जेक्ट जियोग्राफी। देखो तुम्हारे सप्तम अध्याय आलोचना चलछिल, शेषो हये गेछिल। आजके मॉडल प्रश्न उत्तर आमरा आलोचना करब। जीविका निये आमादेर आलोचना शेष हये गेछे। आजके आमादेर मॉडल प्रश्न उत्तरटा आलोचना हबे। सबाई 79 पेज खोलो, 79 पेज खुले फेलो सबाई। देखो सीसी शिखन परामर्श अनुसारे मॉडल प्रश्न उत्तर कयेर दागे देखो बंधनीर सठिक उत्तरटी पाशे ठीक चिन्ह दाओ। कयेर एक, पश्चिमबंगेर बेशिरभाग मानुष कृषिजीवी चाकरीजीवी, कि हबे कृषिजीवी। कयेर दुइटा, जंगल थेके कृषिज बनज सम्पद संग्रह करा खुबी विपज्जनक। जंगल थेके बनज सम्पद সংগ্রহ করা খুবই বিপজ্জনক। বনজ সম্পদ আমরা বন থেকে সংগ্রহ করি, কৃষিজ সম্পদ কি বন থেকে সংগ্রহ করা যায়? তাহলে বনজ সম্পদে রাইট দেবে। তিনে দেখো, বিদেশে মাছ মাংস রপ্তানি করে অর্থ আসে। বিদেশে কি মাছ রপ্তানি করা হয়? ইলিশ মাছ, চিংড়ি মাছ, তাই না? তাহলে বিদেশে মাছ রপ্তানি করে অর্থ আসে তিনের দাগে। চারের দাগে দেখো, হাঁস মুরগি পালনকে বলা হয় পোল্ট্রি ফার্ম, ডেয়ারি। ডেয়ারি তো পশু হলে হতো, বুঝেছ, গবাদি পশু হলে হতো। এখানে হাঁস মুরগি পালনকে বলা হয় পোল্ট্রি ফার্ম। পাঁচে আসো, কৃষিকাজের জন্য উর্বর অনুর্বর জমি প্রয়োজন হয়। কৃষিকাজের জন্য উর্বর জমি প্রয়োজন হয়, অনুর্বর হলে তো আর শস্য হবে না। অনুর্বর মানে কি? উর্বর নয়, তা উর্বর নয় মাটিতে কি শস্য বেশি ফলবে? লস হয়ে যাবে তো। তারপরে ছয়টা দেখো, শহরের বেশিরভাগ মানুষ কৃষিজীবী চাকরিজীবী। শহরের বেশিরভাগ মানুষ কি হয়? চাকরিজীবী। এখানে যদি দেই গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিজীবী চাকরিজীবী, তোমরা লিখবে কৃষিজীবী, গ্রামের মানুষ সবাই চাষবাস করে। সাতের দাগে দেখো, জঙ্গলে যারা কাঠ কাটেন তাদের বলা হয় কাঠুরিয়া, ময়ূর। জঙ্গলে যারা কাঠ কাটেন তাদের বলা হয় কাঠুরিয়া, কাঠ কাটলে তাদের বলা হয় কাঠুরিয়া। যারা মধু সংগ্রহ করে তাদের বলা হয় ময়ূর। এবার যদি বলি জঙ্গলে যারা মধু সংগ্রহ করেন তাদের বলা হয় কাঠুরিয়া, ময়ূর, তখন তোমরা লিখবে ময়ূর। ছয়ের দাগে যাও, নিচে শূন্যস্থানগুলি পূরণ করো। জীবন ধারণের জন্য এবং অর্থ উপার্জনের জন্য আমরা যে কাজ করি তাকে বলা হয় ড্যাশ, তাকে বলা হয় জীবিকা। তাহলে জীবন ধারণের জন্য এবং অর্থ উপার্জনের জন্য আমরা যে কাজ করি তাকে বলা হয় জীবিকা। হয় দুয়েরটা দেখো, স্বাধীনভাবে উপার্জন করাকে বলা হয় ড্যাশ জীবিকা, স্বাধীন জীবিকা। স্বাধীনভাবে উপার্জন করাকে কি বলা হয়? স্বাধীন জীবিকা, আমরা পড়েছি। তিনের দাগে দেখো, আমাদের রাজ্যের মানুষের প্রধান খাদ্য ভাত ও ড্যাশ, ভাত ও মাছ, এটা সে মাছ বসবে। চারের দাগে দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে গভীর ড্যাশ রয়েছে। একটু আগে পড়লাম না গত ক্লাসে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে গভীর জঙ্গল রয়েছে, উত্তরে পাদদেশে আর কোথায়, হিমালয়ের পাদদেশে আর এদিকে মালভূমি অঞ্চলে আর দক্ষিণে সুন্দরবন অঞ্চলে। তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে গভীর ড্যাশ রয়েছে, গভীর জঙ্গল রয়েছে। খয়ের পাঁচেরটা এসো, যারা মধু সংগ্রহ করেন তাদের বলা হয়, একটু আগে আলোচনা করলাম না, ময়ূর। ওই ড্যাশে কি বসবে? ময়ূর বসবে, শূন্যস্থান পূরণ করো। তারপরে ছয়ের দাগে দেখো, চাষবাস ও মৎস্য সংগ্রহের পাশাপাশি অনেক মানুষ ড্যাশ পালনের সঙ্গে যুক্ত। চাষবাস ও মৎস্য সংগ্রহের পাশাপাশি অনেক মানুষ পশুপালনের সঙ্গে পশুও পালন করে। গয়েরটা দেখো, নিচের বাক্যগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। অন্যের জমিতে চাষ করাকে বলা হয় স্বাধীন জীবিকা, কি হবে? মিথ্যা না সত্য? মিথ্যা। নিজের জমিতে চাষ করাকে হবে স্বাধীন জীবিকা, অন্যের জমি বলছে। তারপরে দেখো, জীবিকা সাধারণত দু ধরনের,
সত্য, জীবিকা সাধারণত দু ধরনের, স্বাধীন জীবিকা আর চাকুরি, তাই তো? তাহলে এটা সত্য। টিনের দাগে দেখো, জঙ্গলে যারা কাঠ কাটেন তাদের বলা হয় মৌল, মিথ্যা। জঙ্গলে যারা কাঠ কাটেন তাদের বলা হয় কাঠুরিয়া, তাহলে এটা মিথ্যা হলো। তারপরে চারের দাগে দেখো, সুন্দরবন ও শঙ্করপুরে অধিকাংশ মানুষের জীবিকা মৎস্য সংগ্রহ, সত্য। সুন্দরবন আর শঙ্করপুরে তো অধিকাংশ মানুষ মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে, তাহলে এটা সত্য। গয়ের পাঁচেরটা দেখো, ডিম ও মাংসের জন্য হাঁস মুরগি পালন করা হয়, হ্যাঁ এটা সত্য। হাঁস মুরগি পালন করা হয় ডিম আর মাংসের জন্য। ছয়েরটা দেখো, জঙ্গল থেকে কৃষিজ সম্পদ সংগ্রহ করা খুবই বিপজ্জনক, এটা মিথ্যা হবে। জঙ্গল থেকে বনজ সম্পদ হবে সংগ্রহ করা খুবই বিপজ্জনক। এবারে ঘয়ের দাগে চলে যাও, ঘয়ের দাগে বাম দিক ডান দিক আছে, পাশাপাশি উত্তর লিখবে। স্বাধীনভাবে উপার্জন করাকে বলা হয় স্বাধীন জীবিকা। এক একটা কোনটায় মিল হচ্ছে, এক একটা মিল হচ্ছে পাঁচের দাগে। দেখো, স্বাধীনভাবে পাশাপাশি লেখো, স্বাধীনভাবে উপার্জন করাকে ড্যাশ দাও, দিয়ে লেখো বলা হয় স্বাধীন জীবিকা। আমি দেখিয়েছি এর আগে অনেকগুলো ক্লাস, তোমরা জানো এটা পারবে, দেখো করো পাশাপাশি। তারপরে ঘয়ের দুয়েরটা দেখো, পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, দুয়েরটা কার সঙ্গে ম্যাচ হচ্ছে? দুয়েরটা ম্যাচ হচ্ছে চারের সঙ্গে। পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, তাহলে দুয়েরটা দেখো, পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে ড্যাশ দাও, প্রচুর বৃষ্টিপাত হয়, ঠিক আছে? তারপরে ঘয়ের তিনেরটা দেখো, যারা মধু সংগ্রহ করেন, যারা মধু সংগ্রহ করেন দেখো তাঁদের বলা হয় ময়ূল, একদম একেরটা। তিনেরটার সঙ্গে মিল হচ্ছে কোনটা? একের দাগে, যারা মধু সংগ্রহ করেন তাঁদের বলা হয় ময়ূল। আরে তিনেরটার সঙ্গে একেরটা, যারা মধু সংগ্রহ করেন তাদের বলা হয় ময়ূল। তারপরে চারেরটা দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে কোনটা হবে? দুয়ের দাগে, গভীর জঙ্গল রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে। চারেরটা দেখো, দুয়েরটা, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে গভীর জঙ্গল রয়েছে। তবে দীঘা জুনপুর শঙ্করপুর অঞ্চলে কি হবে? অঞ্চলে অনেক মৎস্যজীবী থাকে, একটাই আছে ওটাই হবে। একটা দেখিয়ে দিচ্ছি দেখো পাশাপাশি, যারা কত দাগ আছে, যারা মধু সংগ্রহ করে সংগ্রহ করেন ড্যাশ দিলে তাদের বলা হয় মৌল। তাদের বলা হয় ময়ূর। তাহলে যারা মধু সংগ্রহ করেন তাদের বলা হয় ময়ূর, এই পাশাপাশি লিখতে হবে, সবগুলো রকম পাশাপাশি লিখতে। এটা কত দাম জানো? তিনের দাগ। কিসের তিনের দাগ? ঘ, ঘয়ের তিনের দাগ। এইভাবে করে সব HW খাতায় পরপর লিখে নাও, দেখি পরের পাতায় কি আছে। পরের পাতা একদিন পড়া হবে, আজকে এই পর্যন্তই থাক। এগুলো কিন্তু সব প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর মডেল, প্রশ্ন উত্তর দেওয়া আছে খাতায়, নিজেরা তুলে করো, নিজেরা তুলে নাও, তুলে নিয়ে একা একা রাইট চিহ্ন দাও, দেখে দেখে দেবে না, আগে সব তুলে ফেলো।
তুলে নিয়ে নিজেরা পড়ে পড়ে করো, প্র্যাকটিস হবে। দেখো পেজ নাম্বার 79, ক খ গ ঘ অ ঘ খাতায় তুলে করো, খাতায় তুলে পড়ো। পেজ 79, ক খ গ ঘ, এই মডেল প্রশ্ন উত্তর প্রশ্নগুলো সব খাতায় তুলে ফেলো, তুলে ফেলে নিজেরা করো, উত্তর দেখতে হবে না। ক খ খাতায় তুলে করো। দেখছি পরীক্ষার খাতায় যেগুলো সহজ না, ঠিক নাম্বার, সত্য মিথ্যা, সহজগুলোই তোমাদের 11 নম্বর ভুল যায়, কঠিনগুলো ভুল যায় না, সহজগুলোই ভুল যায়। ও এটা তো সহজ, এটা তো জানি, এখানে ঠিক নাম্বারটা দেখে নিচ্ছ চটচট করে, কিন্তু না, খাতায় তুলে নিজে নিজে করো, দেখবে তৈরি হবে। তাহলে কি হলো, পেজ নাম্বার 79, ক খ গ ঘ খাতায় তুলে করো, এগুলো সব তুলে ফেলো খাতায়, তুলে ফেলে একা একা পড়ে পড়ে কোনটা ঠিক হবে, ড্যাশে কি বসবে, সত্য মিথ্যা পাশাপাশি সাজানো নিজেরা করে ফেলো, উত্তর দেখতে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।